তোমার বিষ্ণুবি বলছো উম্মতে রারা মার জন্য তুমি কান্দা বাবা মার মতো দরদি নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো বাবা বলে ডাক দিয়ে আল্লাহ খুশি হো দেখো আমার ভাই কান্দে আমার বাবা যে কান্দেন তুমি কেন কাঁদবে না যুব মার কথাকে মনে পড়ে না রে আলম ভাইরা তোমার মা বৃহস্পতিবার মাদ্রাসার থেকে আসলে তোমার মা তোমাকে কত খাবার পাকায় দিত ও ভাইজান তুমি আওয়ামী লীগ করো কবর যাইবার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে পাইবা না তুমি ধানের শীষ করো বিএনপি করো জিয়াউর রহমানের কবরে পাইবা না হবাজান হুজুরদের দল করেন একটা হুজুরকেও পাইবেন না একজন মাত্র মানুষকে তোমার কবরে বালিশের পাশে পাইবা যে হলো আমার এতিম নবী এ সিরাজগঞ্জের চান্দাই কোনার ভাইরা এবার চোখের পানি দিয়ে আমার মাওলার বুঝায় কমানি সত্য কালে মাহানজি মায়ের দোয়ার সাথে নিয়ে মেম্বার চেয়ারম্যান হয়েছি আওয়ামী লীগের নেতা হয়েছি মায়ের দোয়া ছাড়া বাবা কেউ দুনিয়ায় ডেভেলপ করতে পারে নাই মায়ের দোয়া ছাড়া কেউ বড়লোক এমপি মন্ত্রী হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া কেউ আলেম ওলামা ওলি হতে পারে নাই বাবা দুনিয়ায় যত দামি মানুষ দেখো সবাই মায়ের দোয়া ঠিক ওবা দুনিয়ায় একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার শীতের মধ্যে পায়খানা প্রস্রাবের খাতা ওই যমুনা নদীর মধ্যে নামিয়ে ধুইছে নিজে পান খাওয়ার পয়সা বলে কাপড়ের আসলে বাইতে রাখছে তুমি কবে স্কুল থেকে আসবা তোমার বাবা দরিদ্র ছিল বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার লেখাপড়া করাইতো স্কুল থেকে আসলে টাকা দিতে পারবে না বাবা মা চাউল বেইছে ডিম বেইছে মা কলই মশুরি খাসাড়ি বেচিয়া মা একটা দেশি মুরগি বেচিয়া তোমার লাগে টাকা রাখে দিয়েছিল মা আজকে মা নাই গো বাজান এই ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়াছে বাবা আমার মায়ের বড় স্বপ্ন ছিল আমার আলিম বানাবে তালবেলিম বাবাজিরা ও আমার আলিম ভাইরা মায়ের দোয়ার সাথে নিয়ে আজকে পৃথিবীর কত কান্ট্রিতে গেলাম 14টা কান্ট্রি আমি সফর করছি মাহফিল করছি বাবা সেই লন্ডনের জমিনে যাইও দেখছি মায়ের প্রেমে কখনো আসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সেই বাবা জাপানের মতো দেশ বাবা যে দেখছি মায়ের আদর আছে বাবা তোমাদের চেয়ারম্যানদের জিজ্ঞেস করতে পারো তার মা বাবা বেঁচে আছে কিনা জানি না যদি না থাকে মার মতো দরদি কত চেয়ারম্যান হইয়া যদি কোন সন্তান মায়ের সামনে যায় প্রথম মা কপালে চুম্বন করে বলে বাবা গো বাবা চেয়ারম্যান হইছ আমি মা খুশি হইছি এলাকার কোন মানুষকে কষ্ট দিও না বাবা তুমি চেয়ারম্যানে পদপ্রার্থী হয়ে দাঁড়াইছ আমি মা যাই না মাঝে বসে কাঁদছি বাবা আমি কাঁদছি ও বাজা চেয়ারম্যানই ভোট চাইতে গেলে টাকা ছাড়া কেউ তোমার পক্ষে কথা কয় না একজন মাত্র দরদের কোনো পয়সা লাগে নাই
বিনে পয়সায় দোয়া পাইবা সে হলো জনম দুঃখিনী মা। ওই মা যাজা হারাইয়া ফেলছ এখন নবীর ইশক নিয়ে বসে বসে কাঁদবা গো বাজার। তোমাকে চেয়ারম্যানের কলিজায় হিট লাগে, তোমাকে সভাপতির কলিজায় হিট লাগে, আলেমুল আমার কলিজায় হিট লাগে, কেন লাগবে না? এই জমিনে মার মতো দরদে কেউ নাই গো বাবা। এই যে শীতের মৌসুম চলিয়া যায়, ইলিয়াস রহমান জিহাদের মা কত রং বেরঙ্গের পিঠা খাওয়াইতো, আজকে নাই বাবা কেউ খাওয়াই কেউ খাওয়াই। ওই যে দেখো মাহফিলের ভিতরে আমার বাইরে ডেকসি বেড়ে কান্দে মা। তুমি যদি আজকে মাহফিলে বসে মার জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো গো বাবা, তোমার সন্তান একদিন কাঁদবে। বাজান তুমি আল্লাহকে দুহাতুসা করে একটা ডাক দাও মা বাবার পক্ষে, আল্লাহ আমার মায়ের কবরে কষ্ট দিও না। আমার বাবা বাগানে শুয়ে আছে, যেই বাবা আমার কলেজে একটা শার্ট একটা প্যান্ট কিনে দিতে আমার বাবার কষ্ট হইত, আমার বাবার কাছে প্যান্ট শার্ট চাইলে বাবা 5 মিনিট বসে বসে জিমাইত, চাউকে মুখে দিয়ে প্যান্ট দিয়ে মুখে দিয়ে আজকে আমার কতগুলো প্যান্ট শার্ট আমার বাবা দেয়। দেখো তোমার মাহফিলে সবাই কাঁদে যুবক, কেন তুমি কাঁদবা না? তোমার চোখের পানির পরে মেসেজ করে তোমার মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে গো বাবা। যেমনে তোমার মা দোয়া করলে তোমার জন্য জান্নাত অজীব হয়ে যায়, সন্তানের দোয়ার খাতিরেও কিন্তু মা বাবার কবর আজাব মাফ হয়ে যায়। তোমাদের মাইক ম্যানও বসে বসে কান্দে কেন জানো নি? এই ছেলেটারও কিন্তু মা বাবা আছে বাবা, তোমাদের মেম্বার চেয়ারম্যানেরও মা বাবা আছে, এখানে যারা শুয়ে আছে সবারই মা বাবা আছে। যারা মার কথা শুনে কান্দবে ওরাই বাদশা, ওরাই বাদশা। আমার বিশ্ব নবী বলছে উম্মতেরা মার জন্য তুমি দিলে গো আল্লাহ খুশি হো, বাবা বলে ডাক দিয়ে আল্লাহ খুশি হো। দেখো আমার ভাই কান্দে, আমার বাবা যে কান্দেন, তুমি কেন কাঁদবে না যুবক? মার কথাকে মনে পড়ে না রে আলেম ভাইরা, তোমার মা বৃহস্পতিবার মাদ্রাসার থেকে আসলে তোমার মা তোমায় কত খাবার পাকায় দিত, আজকে মা নাই কেউ পাকায় দেয় না গো ভাই। ও সিরাজগঞ্জের পারকুদলার ভাইরা, ও সান্দাই কোনার ভাইরা, শুধু চোখের পানি দেখবো আর কিছু দেখতে চাই না। আমার আল্লাহকে ডেকে ডেকে বলো মালি আমার মা বাস বাগানে পড়ে আছে, অথবা আমার মা মরে নাই আমার মা বেঁচে আছে, আমার মা অসুস্থ। হুজুর আমি মায়ের দেখে আইছি অসুস্থ, আমারে বারবার বলে বাবা ওয়াজে যাইতেছো তাড়াতাড়ি ফিরে আসিও, আরে যাইয়া দেখবা তোমার মা সুস্থ। যদি তোমার চোখের পানি ফেলে আল্লাহরে ডেকে ডেকে বলো আল্লাহ আমি অসুস্থ হলে আমার মা যায় না মাঝে কান্ত, আমি কেন কাঁদবো না গো মালিক? কার মার কবরে 99টা সাপে ঠুকরাইতেছে।
আছে, আহারে কারমার কবরে যেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। বাবা আমার আল্লাহকে তুমি খুশি করে বুঝাইয়া দাও। আল্লাহ চোখের পানি দিয়া তোমারে বলছি, আমার জন্ম দক্ষিণী মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না, আমার বাবারে মারলে কই যাই ওই কবরে দেখবার মতো তুমি জানা কেউ নেই। মালিককে দেখাও আল্লাহ, জীবনে কিছু চাই নাই, একটা জিনিস আজকে পার পদলা মাদ্রাসার মাহফিলে বসে চাই। আমার বাবা গরিব মানুষ ছিল, আমার বাবা নাই, আমার বাবার তুমি মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। অবাজান কারক চোখের পানির খাতিরে যদি তার বাবা মায়ের রেজেক ভালো হয়ে যায়, মা যদি সুস্থ হয়ে যায়, তোমার মা তোমারে যায় না মাঝে বসে কাঁদবে। এ আমার স্কুল কলেজের বন্ধুরা, তুমি কি জানো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, ট্রেনে উৎস অথবা চান্দাই কোনা বগুড়া রোডে তুমি নামবা, মা যখন শুনে আমার জাদু আসতেছে, দেখবো তোমার মা তোমার লাগে কত রং বেরঙ্গের খানা পাকায় রাখছে। অবাজান এই দরদি যেদিন চলে যাবে আর কেউ রাখবে না, আর কেউ তোমার অপেক্ষা থাকবে না। দুনিয়ার সবাই স্বার্থের পাগল, একজন মাত্র দরদি স্বার্থের পাগল নয়, তার নাম হলো মা বাবা। ও দাড়ি বেগা বাজান রাখো, তোমাদের কান্না ছাড়া কিছু কথা নাই রে বাবা। চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দু, তোমার সন্তান একদিন এই মা ভিলে বসে কাঁদবে। যদি তুমি না কান্দো তোমার সন্তান কোনোদিন কাঁদবে না। আল্লাহ আমার ভাইদের চোখের পানিগুলি কবুল কইরা, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তোমাদের চেয়ারম্যান কাঁদে, অতিথিরা কাঁদে, সভাপতি কাঁদে, কে কইছে আজকের দোয়া কবুল হইব না? এই যুবক যুবক, একটা যুবক মোনাজাত না করে মার ছাড়বি না আজকে, কারণ যেই মাহফিলে চোখের পানি পড়বে বাবা, ওই মাহফিল ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। চোখের পানি ছাড়া দুনিয়ায় তোমার মনের দুঃখ বুঝবে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, 30টা সেকেন্ড টাইম দিলাম বসেন, আমি দেখতেছি দাঁড়াই দাঁড়াও আপনারা কান্দতেছেন, কেন কাঁদবেন না ভাই? পৃথিবীতে আমার নবীর মতো আর মা বাবার মতো আল্লাহর মতো দরদি কেউ নাই, সেটা প্রমাণ হয়ে গেছে কবির নামটি করোনা দিয়া। এই আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আমি ঢাকায় বাসিন্দা, আমি ঢাকায় সেটেল, আমার ঢাকার মাদ্রাসা, আমার ঢাকায় মসজিদ, আমার ঢাকায় বাড়ি, আল্লাহ শুকর। চেয়ারম্যান সাহেব শুনলে খুশি হবেন, গতকালকার চেয়ারম্যানও আমার মসজিদে 5,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশে কোন বক্তা কি করলো আমার দেখার বিষয় নয়, হুজুর আমি 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই নাই মসজিদের জায়গার মধ্যে। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনে অক্টোবরের 1 তারিখ আমি অক্ষ করে দিয়েছি, এবং তোমাদের এই ওয়াজের টাকাটা আগে দিছো কিছু, এই ওয়াজের টাকাটা যেদিনকে নিছি সেদিনকে বালিওয়ালার বিল দিয়ে দিছি, বালুর বিল। তোমাদের এই ওয়াজের টাকাটা আমার মসজিদের বালুর মধ্যে, তা আমার টাকা দিবা না, দিবা কারে? এই বেটা কারে দিবা? আমার 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি ঢাকা রাজধানীর বুকে সদরঘাট বাবু বাজারে, কারো কাছ থেকে 20টা টাকাও আমি নেই নেই। এই যে মসজিদের কাজ চলতেছে 20,00,000 চলে গেছে পাইলিং এ, 7 তলা পাইলিং দিছি আমি, 7 তলা মসজিদ হবে আমার।
আমার নিজের থেকে গেছে 20 লাখ তাহলে 1.5 কোটি টাকা আমি আল্লাহর ঘরের পিছনে খরচ করছি রাতে ওয়াজ করে কামাই সকাল বেলা বালুর বিল দেই আজকে আল্লাহর কসম এই কোরআন ধরে বলছি আজকে 60,000 টাকা বিল দিয়ে আজকে ওয়াজের গাড়ি তুলছি তোমাকে ওয়াজে কারণ দুই দিন যাইতে পারে নাই মিস্ত্রি বিল দিতে পারে নাই মসজিদের ওরা তো গরীব মানুষ পাবনায় ওয়াজ করছি তার আগের দিন ওয়াজ করছি গোপালগঞ্জ ডাইরেক্ট পাবনা এসে ওখান থেকে কালকে রাত্রে গেছি বিল দিতে পারি নাই দুই দিনের 60,000 জমে গেছে আজকে দিয়া তারপরে তোমাকে ওয়াজ আছে আমার কথাই কি এমনি এমনি কান্দ আমার সাথে কত দামি দামি ও বক্তা বাংলাদেশে আছে কারণ আমার দিলটা আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সমর্পিত করে দিয়েছি মাদ্রাসা করেছি কোটি কোটি টাকা খরচ করে একটা টাকাও নেই কারো কাছে একটা বস্তা সিমেন্ট নেই আমি বক্তাকে অন্য বক্তার পালায় মাপবা না গৌরব করে বলছি না কারণ কেন করছি জানো মসজিদ মাদ্রাসা যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয় এই জন্য আর কোন উদ্দেশ্য নেই আমি মানুষ দেখাবার জন্য নয় আমি তোদের হাতে বাও ধরে বলছি ভাই আলেম ওলামাকে বকা দিবি না আলেম ওলামা কোটি কোটি টাকা দান করে তোরা কিছুই জানোস না বিশেষ করে আমার লেভেলে যত বক্তা আছে সবার বড় বড় মাদ্রাসা আছে আমার মাদ্রাসার ছেলেদের কাছ থেকে আমি একটা টাকা নেই না আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই আমার মাদ্রাসায় কোণে 200 ছাত্র কষ্ট হইতাছে জোরে বলো না কেন এই যে তোমাদের পারকদলা মাদ্রাসা কত কষ্ট করে চালায় জানো এই গ্রামের মাদ্রাসাগুলো আমার না এবিলিটি আছে আমার কুয়াতের যোগ্যতা আছে প্রতি রাতে কামাই হাজার হাজার টাকা আমি চালাইতে পারি এই মাদ্রাসার হুজুর কত সেই এবিলিটি নাই তাদের তোমরা দিবা না দিব কে ডাকো আমার মাদ্রাসায় এমন এমন এতিম ছেলে আছে বিশ্বাস করেন মা ও নাই বাবা সারা বছরের ভিতরে বাইর যেতে পারে না চাচার বাড়ি ফুফার বাড়ি যাই উঠে এরা লাত্তি উষ্টে দেয় আমার মাদ্রাসায় এই মই তোমার সন্তান শীতের পোশাক একটা ময়লা হইলে আরেকটা গায়ে দেয় কওমি মাদ্রাসা এমন এমন এতিমখানার ছেলেরে আছে একটা জ্যাকেট কেনার মতো পয়সা নাই একটা সোয়েটার কেনার মতো পয়সা নাই একটা মোজা কেনার মতো পয়সা নাই ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন শরীফ পড়ে তাগো গালি দেও জুতা দিয়া বাইরে কপালের সারা বানায় ফেলবো বাংলাদেশ এক মুরগি চোরা সাহারিয়া কবির মুরগি চোরা আমার শাশুড়ি শেখ হাসিনার মাথায় ছাতি ধরে আওয়ামী লীগের পক্ষে নমিনেশন নিয়া ওই এখন বড় বড় কপ আমারে সংসদে বই আলেম ওলামার বিরুদ্ধে তোরে বাইরে মুল্লা বানায় হেলাবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী বুঝছে এর লেগে সব করার মন্ত্রী তো কাইড়ে দেন ফু দেয় ডান্ডা খাড়া করে রাখছে মুসলমানের গুনাহ এই কোরআন যতদিন আছে ততদিন দুনিয়া আছে কথা বলতে ভাই বড় কথা বলো কথা বলো কোরআন যতদিন আছে ততদিন আছে এই কোরআনের মার্কাস গুলারে কয় জিএমবি রাখরা মাদ্রাসারে কয় জিএমবি রাখরা আর যারা খারায় খারায় মুতে ডিলা নাই কুলুক নাই পানি উলয় না খারায় মুতে খারায় মুতে যায় পানি উলয় না বেশিরভাগ করে তিন দেশে বাড়ি মারে এই বলে দুইটাই বেদাক্তা হেরা বলে আল্লাহর ওলি এই মুরগি সুরা সাহারিয়া 71 নামের নাস্তি ঝিজলা মহিলা কোন টিভি এখানে বসে বসে টক শো মারে বাংলার মুসলমানরা সিন উস্তা এটা তাবলীগ আরবের জমিন সরবরে আল্লাহর কুতুবের জমিন এটা আমার সবি সবের জমিন উলামা ইকরামের জমিন একবার যদি আলেমরা চাইতে যায় এই মুরগি সুরা একটা বাঁচতে পারবে না ঠিক না বেটে মুসলমানের জমিন বইয়ে লেজ নারাস খাজুর পারাস বাইরে লুলা বানায় হেলা এই দেশের মানুষ আওয়ামী লীগ করুক বিএনপি করুক পলিটিক্যাল হিসেবে করতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এটা মেনে নিতে পারে না তোমাকে গলায় জোর নাই তাকবীরদের মতো কোনো সান্দু নাই গেছে গা আহ মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আরে হ
তোমাগো সাহস নাই তো আমার দাহে করতে বেড়া।